السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কাছেই দাওয়াত পুষছে, সবাই আসতে পারে নাই, কতে কপাল পুরান চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে, কপালপুরা মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপালপুরা মাহফিল আসতে পারে নাই। হে কপালপুরা বদনসিব, তোমার চাট কিচেন আড্ডা ব্যবসা বাণিজ্য দুটো পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্টকালে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পাদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছে, আমরা বেজান না খুশি। যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘিরে ফেলাইছে। ঠিক আপনারও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। ওয়া নাবী হুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নাবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসমুল্লাহু আল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহ মুসলিম। বুখারী শরীফের মধ্যে রাওয়ায়াত আছে, ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। ওয়া নাবী হুরাতা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলাল যিকর ফাইজা ওয়াজাদু কওমান ইয়াসমুল্লাহু তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআযনাতিল সামাঈ দুনিয়া। প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা ঘিরতে ঘিরতে গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। এই রাওয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযা ওয়া জাল হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে মাওলা হে সবাইকে মাফ করিও না,
এই মজলিস মধ্যে ভেজাল আছে, সবাই তো জিকিরের জন্য আসে নাই, সবাই তো তোমার কাছে জান্নাত চায় না, সবাই তো জাহান্নাম থেকে নাজাত তো চায় নাই। ও তো আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, ওই যে দেখা যায় একজন আসছে অমুককে খোঁজার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুককে অমুককে মাফ করলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল সুলাসাউলা ইয়াশকা যালিসুহুম, এই মজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, ঢুকছে সব মাফ হয়ে গেছে। এর নমুনা আপনি জমিদার সাহেবের মেয়ের বিবাহের কাট পান নাই, দাওয়াত পান নাই, কিন্তু আপনি পোষাবারের সাথে বরযাত্রীদের সাথে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার যে কাসেম বন্ঠনকারী সে কি বলবে ভাই কাট আছে কিনা, কাট আছে কিনা? না, এটা ইজ্জত এবং আবরুর খেলাফ, জমিদার সাহেবের মেহমানের খাওয়া খেলাফ। দস্তারখানে যে বসছে তার সামনেই খানা আসবে, চাই সে কাট পাওক অথবা নাই পাওক। দুনিয়ার মধ্যে যদি জমিদার সাহেবের দস্তারখানে ঢুকলে, কাটবিহীন ঢুকলেও খানা আসতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের মজলিস, নসিহাতের মজলিসে যে যেইভাবে ঢুকবেন, ঢুকলেই আল্লাহ গুনাহকে মাফ করে দেবেন। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলা সাইয়াতকুম হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। যাই হোক, মজলিস অনেক দামি, আজকে তো এমনিতেই দামি হবে, এ তো সাধারণ মজলিসের কথা এই মাত্র আমি বয়ান করছি, কিন্তু যেই মজলিসের মধ্যে কষ্ট বেশি হয় এমনিতেই দাম বেড়ে যায়। উজুর ফজিলত আছে কি নাই? কিন্তু শীতের সময় উজুর ফজিলাত বেশি না গরমের সময় উজুর ফজিলাত বেশি? কারণটা কি? কষ্ট পাওয়া গেছে। রোজার ফজিলাত আছে কি নেই? কিন্তু গরমের রোজার দাম বেশি না শীতের রোজার দাম বেশি? কারণটা কি? কষ্ট পাওয়া গেছে। এ তো সাধারণ মজলিসের ফজিলাত বয়ান করছি, কিন্তু এরকম ঘাম ঝরা ফজিলাত আজকে মজলিসের মধ্যে অনার গোল, ঘাম ছুটতেছে, হয়তো বা 2-1 কেজি পানিও এর মধ্যে শরীর থেকে বের হয়ে গেছে। তা সাধারণ মজলিসের ফজিলাত যদি এইভাবে হয়, তা আজকে মজলিসের উত্তপ্ততার কারণে এর ফজিলাত আরও বেড়ে গেছে। কি কথা ঠিক না? সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আমি দিনের ব্যাখ্যা করছি কি দিয়া ভাই? ধর্ম দিয়া। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, ধর্ম কি ভাই? দিনের অর্থ করছি কি? আসলে দিন শব্দের অর্থ শুধু ধর্ম দিয়েই বোঝানো সম্ভব না। যেরকম উজু বা গোসল, হজ, এই শব্দগুলি কোনো এক অর্থের দ্বারা বোঝানো সম্ভব না। উজু মানে ধৌত, আর গোসল মানে ধোয়া। কোনো এক ব্যক্তি যদি কোনো এক অংশ ধোয়ার পরেই বলে আমি উজু করছি, তার কথা কি সহি? লোকাদের দৃষ্টিতে সহি, ডিকশনারির দৃষ্টিতে সহি, কিন্তু আসলে বাস্তব উজু আর লোগাতের উজু এক জিনিস না। সালাত শব্দের অর্থ কি? চতুর নারানো। কোনো ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ছি, বলে কীভাবে? বলে আমি চতুর নাড়াইছি, আমি সালাত আদায় করছি। হজ মানে ইচ্ছা করা। এই তো আমি ঢাকা থেকে ইচ্ছা করে চিটাং আসছি, এখন যদি বলে আমি হজ করছি। যেরকম হজ একটা ব্যাপক কাজের নাম, সালাত একটা ব্যাপক কাজের নাম, উজু নির্দিষ্ট কিছু কাজের নাম, ঠিক দিন শুধু ধর্ম দিয়ে বোঝানো সম্ভব না। দিন কাকে বলা হয়? নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত গোটা নবীরা যাহা কিছু নিয়ে আসছেন, যাহার উপর চলতে বসছেন, কিয়ামত পর্যন্ত যা চলবে, পরিবর্তন হবে না, তার নাম দিন। দিন একটা আকিদার নাম, একটা বিশ্বাসের নাম, একটা কানুনের নাম, একটা আদর্শের নাম, একটা নীতির নাম। শরিয়াত পরিবর্তন হয়, দিন পরিবর্তন হয় না। সমস্ত নবীদের দিন এক, নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সবার দিন এক। তা আমি এখানে দিনের অর্থ কী করছি? বিশ্বাস।
যেমন নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের বিশ্বাস কি ছিল? আল্লাহ এক, জান্নাত জাহান্নাম কিয়ামত মিজান পুলসরাত, এ ব্যাপারে কোনো নবীদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন ছিল না, সবাই বিশ্বাস এক। কিন্তু শরিয়াত এক না, শরিয়াতের মধ্যে ভিন্নতা আছে। নবী আদম থেকে নবী নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম পর্যন্ত শরিয়াত ছিল নবী আদমের, নবী নূহ আলাইহিস সালাত ওয়াস আসার পরে আগেকার শরিয়াত বাদ শুরু হয়ে গেছে নবী নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম শরিয়াত। নবী নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম পর্যন্ত শরিয়াত ছিল নবী নূহ। নবী ইব্রাহিম এসে তার শরিয়াত বাদ চলছে নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম শরিয়াত। নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী মূসা আলাইহিস সালাত পর্যন্ত চলছে কার শরিয়াত? নবী ইব্রাহিমের। নবী মূসা আলাইহিস সালাত আসার পরে আগে শরিয়াত বাদ চলবে নবী মূসা আলাইহিস সালাত ওয়াস শরিয়াত। নবী মূসা থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম পর্যন্ত চলছে নবী মূসার শরিয়াত। নবী ঈসা আসার পরে আগার শরিয়াত বাদ চলবে কার শরিয়াত? নবী ঈসার শরিয়াত। নবী ঈসা আলাইহিস সালাত আসার থেকে শুরু করে আমার নবী পর্যন্ত চলছে নবী ঈসার শরিয়াত, আগের শরিয়াত বাদ, ঠিক না? কিন্তু আমার নবী আসার পরে সব শরিয়াত বাদ, কিয়ামত পর্যন্ত চলবে আমার নবী শরিয়াত। শরিয়াতটা কানুনের নাম, শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা। শরিয়াত শব্দের অর্থ, শরিয়াত শব্দের কানুন নিয়ম, ঠিক না? দিন মানে আদর্শ নীতি। ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনিত ধর্ম, দিন নীতি আদর্শর নাম ইসলাম। তা আমি দিনের তর্জমা করছি কি দিয়া? আদর্শ দিয়া, নীতি দিয়া, কি কথা ঠিক না? দেখেন গোটা দুনিয়ার মধ্যে যত দার্শনিক বিজ্ঞানী দুনিয়ার মধ্যে আসছে, সবাই মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। ঈসাই সালের আগে, প্রায় 500 বছর আগে সক্রেটিস আসছে, যে ডেমোক্রেসির প্রবক্তা, সে মোটামুটি একটা ডেমোক্রেসির রূপরেখা তৈরি করছে, বিন্যস্ত করতে পারে নাই। তার সাগ্রেত অ্যারিস্টটল, সে সুবিন্যস্ত করছে। এরপরের থেকে এই যে ডেমোক্রেসির সুন্দর এক রূপরেখা তৈরি হয়ে আসছে, এইভাবে কার্ল মার্কস মাওসুদুন কমিউনিজমের প্রবক্তা, এই যে সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সেকুলারিজম, এগুলি কিসের জন্য? সব মানুষকে শান্তি দেওয়ার জন্য। সমস্ত জ্ঞানীরা চাইছে দুনিয়াতে যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কেউ মনে করছে কমিউনিজম, সবাই যদি সমান হয়ে যায় তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে। কেউ মনে করছে ডেমোক্রেসি, যদি জনগণের আইন বাস্তবায়ন হয় তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে। কেউ বলছে সেকুলারিজম, যদি ধর্মের উপর প্রভাব বাস্তবায়ন হয় তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে। আমার নবীও দুনিয়াতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? কবরে পড়ে যাই, আগে দুনিয়াতে আসি। আমি মাটির নিচে পড়ে যাব, আগে মাটির উপরে কিছু কথা বলতে চাই। সমস্ত দুনিয়ার মানুষ কিন্তু মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য প্রোগ্রাম পদ্ধতি নীতি আদর্শ আবিষ্কার করছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে আসছেন কেন? মানুষকে শান্তি দেওয়ার জন্য, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য। সমস্ত দার্শনিক শুধু দুনিয়া নিয়ে গবেষণা করছে, মাটির নিচে যেতে পারে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া নিয়েও গবেষণা করছে, মাটির নিচেও গবেষণা করছে। পার্থক্য, সক্রেটিস বলেন, অ্যারিস্টটল বলেন, মন্টেস্কো বলেন, লক বলেন, মাওসুতুন বলেন, কার্ল মার্কস বলেন, তারা দুনিয়াতে শান্তি দেওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু শান্তি দিতে পারে নাই। কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম চেষ্টাও করছে, মানুষকে শান্তিও দিতে পারছে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, অচিরেই আমি এমন একটা সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী সুস্ত্রী সুন্দরী মেয়ে একা একা যাবে, সে লুণ্ঠিত হবে না, ধর্ষিতা হবে না। কি বুঝলেন?
এই শত শত কিলোমিটার রাস্তা একজন যুবতী সুন্দরী সুস্ত্রী মেয়ে একা একা চলাফেরা করবে, সে ধর্ষিতা না হয়, প্রমাণ গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে গেছে, এর মধ্যে একজন মানুষও চরিত্রহীন নয়, গোটা এলাকাটা নিরাপদ হয়ে গেছে, গোটা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, গোটা মানুষের মধ্যে মাওলার ভয় চলে আসছে, যেহেতু সবাই মোমেন, সবাই মোত্তাকি, কাজে ওখান থেকে কোনো মেয়ে হাঁটলে কোনো টেনশনের কারণ নাই, ওই মেয়ে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছে, হঠাৎ এক পুরুষের আওয়াজ পায়, মহিলা ভরকায় গেছে, হা কি অবস্থা, আমার হবে কি, আমাকে কে বাঁচাবে, আমার ইজ্জাতের অবস্থা কি। পুরুষ বুঝতে পারছে যে মহিলা ভয় পেয়েছে, অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলতেছে আমি মুসলমান, আমি মুসলমান, ভয় পাওয়ার কোনো টেনশন নেই। যখনই মেয়ে শুনছে যে মুসলমান, তার সমস্ত টেনশন দূর হয়ে গেছে, কারণ একজন মুসলমান জিন্দা থাকাকালীন অবস্থায় কোনো অবস্থাতেই মুসলিম মেয়ের বা যে কোনো মেয়ের ইজ্জাত আবরুর হানি হতে পারে না। মুসলিম বুঝেন, আসলে মুসলিম বুঝি না, সমস্যা এখানে ইসলাম বুঝিও না, বুঝাতেও পারি না। নবী আলাইহিসসালাম কি বললেন, এই গোটা এরিয়ার মধ্যে লুণ্ঠিত হবে না, লুণ্ঠিত হবে না, তার মানে গোটা এরিয়ার সমস্ত মানুষ তারা দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ দরিদ্র থাকবে না, সব ধনী হয়ে যাবে, সব ধনী। যদি আমার পকেটে পয়সা থাকে, অন্যজনের পকেটে কিন্তু তাকাবো কেন? যদি পয়সা না থাকে তখন তাকাবো। ইসলাম এমন এক অর্থনীতি সাবমিট করছে, সেই অর্থনীতি অনুযায়ী যদি চালানো হয় তাহলে দেশের মধ্যে কোনো মানুষ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। বিশ্বাস হয় না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মাত্র কত সন, তিনি 1300 সনে 1300 হিজরিতে খেলাফতের মাসনাদে বসতেন, 23 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মাত্র 10 বছর 6 মাস 5 দিন খেলাফতের আসীন অধিষ্ঠিত ছিলেন, মাত্র 10 বছর 6 মাস 5 দিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মদিনার অলিতে গলিতে জাকাত নিয়ে মুসলমান হাঁটছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এমন কোনো গরিব পাওয়া যায় নাই, সব ধনী হয়ে গেছে, সব ধনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, তিনি তো রেশমি রুমাল দিয়া নাক মুছতেছিলেন, আর বলছেন আবু হুরায়রা তুই না একদিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মাঝে শুয়েছিলি, ভূতে পেয়েছে এই ভেবে মানুষ তো অনুরূপ পাড়াইছে, আজকে রেশমি রুমাল দিয়া নাক মুছতেছ? আসলে ইসলামী অর্থনীতি সম্পর্কে আমরা কেউ বুঝি না, বোঝানোর চেষ্টা করি না। কমিউনিজমের অর্থনীতি কি, সমস্ত মাল এবং সম্পদের মালিক রাষ্ট্র। আপনার ডেমোক্রেসি পুঁজিবাদের নিয়ম, যে যত পারো অর্থ কামাও, এখানে রাষ্ট্রের কোনো অধিকার নেই, কিন্তু ইসলামের নিয়ম কামাই কবা তুমি, তার মধ্যে গরিবের কিছু অংশ থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিন্তা করতে পারছেন? দেখেন রাশিয়ার অর্থনীতির থিওরি হলো সমস্ত অর্থের মালিক হবে রাষ্ট্র, রাষ্ট্র তোমাকে বণ্টন করবে, কামাই করব আমি, মালিক হবে রাষ্ট্র, এই কামাই কেউ করে? এই এক অর্থনীতির থিওরির উপরে যেই রাশিয়া ছিল পরাশক্তি, সে হয়ে গেছে খয়রাশি শক্তি। আবার পুঁজিবাদী নিয়ম কি, যে যত বড় অর্থ কামাও, যার কাছে অর্থ ক্ষমতা তার কাছে, যদি প্রয়োজন হয় গরিবের রক্ত সিনিজ দিয়ে তুলে বিক্রি করেও ধনী হও। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। যেমন আজকে আপনি ব্যাংকে যাবেন 1 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক কাকে টাকা দিবে? যার কাছে আগে 1 লক্ষ টাকা আছে তাকে ব্যাংক 1 লক্ষ টাকা দিবে, যার কাছে নাই ব্যাংক তাকে, তাই ব্যাংক ধনী কাকে বানাইল? ধনীকে ধনী বানাইছে। আবার মাঝে মাঝে শুনেন না লোন মাপ, সুদ মাপ, তাহলে কি হলো, যে ধনী তাকে 4 বার ধনী বানাইলো, আগে থেকে 1 লক্ষ টাকা আছে এক বোনাস, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে 2 বোনাস, তার ঋণ মৌকুফ হয়েছে 3 বোনাস, তার সুদ মৌকুফ হয়েছে 4 বোনাস।
আর গরিবের পেটের মধ্যে পাঁচটা লাত্থি, কয় লাত্থি? আগে থেকে এক লক্ষ টাকা ছিল না, এক লাত্থি, ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই, দুই লাত্থি, তার ঋণ মাফ হয় নাই, তিন লাত্থি, তার সুদ মাফ হয় নাই, চার লাত্থি। আর যেই বড় লোকের টাকা মৌকুফ করা হয়েছে, যদি ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে রাখা হইতো, আমি এই দেশের নাগরিক হিসেবে তার একটা অংশ আমার ছিল, কিন্তু বড়লোককে মাফ করার কারণে সেই অংশীর থেকে আমাকে মাহরুম করা হয়েছে, কাজে আর এক লাত্থি, পাঁচ লাত্থি। তাই পুঁজিবাদী অর্থনীতি গরিবকে পাঁচটা লাত্থি দেয় আর ধনীকে চারবার ধনী বানায়। ইসলাম কি বলে? ইসলাম কি জিনিস? সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের দেশের গরিবগুলি ইসলাম বুঝতেই চায় না, ইসলাম বুঝতে চায় না। সমস্যা এখানে, আমি ইসলাম কি জিনিস, ইসলাম তোমাকে কোথায় নিয়ে যেতে চায়, এইটা গরিব বুঝতেই চায় না। অত ইসলাম কি বলে দেখেন, তুমি একশো টাকা কামাই করছো, কলা করছি তো, তোমার তো চক্ষু আল্লাহ পাক দান করছে, তোমার হাত দান করছে, পাও দান করছে, মেধা দান করছে, কিন্তু আল্লাহ পাক তো কাউকে অন্ধ বানায় দিছে, কাউকে বোবা বানায় দিছে, কাউকে বিকলাঙ্গ বানায় দিছে, কাউকে এতিম বানাইছে, কাউকে মিসকিন বানাইছে, কাউকে বিধবা বানাইছে, খাবে কি? কামাই করার যোগ্যতা নাই, লেকিন পেটের তো ক্ষুধা আছে। কামাই করার যোগ্যতা নাই, কিন্তু বস্ত্রের তো তার প্রয়োজন আছে। কামাই করার তো যোগ্যতা নাই, কিন্তু চিকিৎসা তো জরুরত আছে, টাকা পাবে কোথায়? টাকা কই? আল্লাহ পাক কি বললেন, বড়লোক টাকা তুই কামাই কর, কিন্তু আমার বিধু, আমার বিকলাঙ্গ, আমার আমার বোভা, আমার অন্ধ, আমার বিধবা, আমার মিসকিন, আমার এতিমের জন্য আমি তোর টাকার মধ্যে 2.5% টাকা রেখে দিস। এই টাকার মালিক তুই না, এই টাকার মালিক ওই গরিব। এই টাকার মালিককে ইসলামী অর্থনীতি দেখছেন, টাকা কামাই করবো আমি, কিন্তু সেখানে 2.5% টাকার মালিক হুবাহু গরিব, অন্য কেউ না। যদি আজকে 2.5% টাকা গরিবদের মধ্যে সুষম বণ্টন করা হইতো, আগামী 10 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে একজন গরিবও পাওয়া যেত না, বিশ্বাস হয় না। শোনো, বর্তমানে ব্যাংকের মধ্যে যেই টাকা আছে, সেই টাকা যদি জাকাত আসে, তাহলে 50 থেকে 60 হাজার কোটি টাকা জাকাত আসে। বর্তমানে যেই টাকা আছে 50-60 হাজার, ধরো 50 কোটি টাকা, তাই 5 বছরে 5.5 লক্ষ কোটি টাকা, 10 বছরে 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি, বুঝো? এই 5 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে সুস করে গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করা হইতো, গরিবদের জন্য ব্যয় করা হইতো, আমাকে বলে তো আগামী 10 বছর পরে একজন গরিব বাংলাদেশে পাওয়া যায় তো? বুঝো নাই, টাকা গরিবদের, ইন্ডাস্ট্রিজ গরিবদের, মালিক গরিব, কর্মচারী গরিব, আমার খেতে আমি কাজ করি, সেখানে হরতাল ডাকবো কেন? আমার গাড়ি আমি চালাই, সেখানে বন্ধ করবো কেন? কিয়াকুফ কোথা কর, জাহেল জাহেল কোথা কর, একটা থিম বুঝানোর কথা সহজ। মালিক আমি, ইন্ডাস্ট্রির মালিককে আমি, কর্মচারী এ লাভও আমার, লসও আমার, তা আমার ইন্ডাস্ট্রি আমি বন্ধ করবো কেন? এখন হরতাল আমি ডাকবো কেন? যদি আজকে গরিবদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলায় যদি আজকে ইন্ডাস্ট্রি করতে পারতাম, আমাকে বলো তো আগামী 10 বছর পরে বাংলাদেশে কি একজন গরিবও থাকতো? কিন্তু ইসলাম বোঝাতে পারি নাই। তুমি আমি মনে করছি ইসলাম শুধু টুপির মধ্যে, তুমি আমি মনে করছি ইসলাম শুধু দাড়ির মধ্যে, তোমার আমার থিওরি ইসলাম শুধু জামার মধ্যে। আজকে গরিবদের পেটের জন্য ইসলামের কোনো খেদমত আছে আমি জানি না, একজন রুগীর জন্য ইসলামের কোনো খেদমত আছে আমার মনেই নাই, আমার জানাই নাই। অথচ নবী আলাইহিসসালাম যখন ওহির দাওয়াত নিয়ে আসছেন, ওহির খবর নিয়ে আসছেন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে, তিনি কি বললেন? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন
ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকুলুদ দঈফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না, বিজ্জিতি করবেন না। বলে কেন? পাঁচটা গুণ আপনার মধ্যে আছে। কয়টা গুণ? আপনি বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি তেলাওয়াত করেন। কি গুণ? কি গুণ? সব সামাজিক গুণ। খুব ভালো মতো বুঝবা তোলাবা, বুখারির মধ্যে জীবনবার রওয়ায়াত পড়ছি আমরা, জীবনবার পড়তেছি পড়াইতেছি, তাহকিক তো করি, কিন্তু দেখো তো এই চরিত্র, এই আদর্শ, এই নীতি, এই গুণ আমার মধ্যে আছে কি নাই দেখো তো। দেখো আসলে হাদিস পড়ি পড়াই, কোরআন পড়ি পড়াই, কিন্তু কোরআনের বাস্তব নমুনা আমি আছি কি নাই এই চিন্তা ওলামায়ে কেরামের মধ্যে নাই, তোলাবাদের মধ্যে নাই। সমস্যা এখানে আল্লাহ, আল্লাহ মা ইউগজিক আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা রাহমা। আপনি সেলাই রহিমিকে অক্ষুণ্ণ রাখেন, যে আপনার সাথে আত্মীয়তা খণ্ডন করতে চায়, কাটতে চায়, সম্পর্ক বিচ্ছেদ করতে চায়, আপনি তার সাথে সম্পর্ককে স্থাপন করেন। আর আমরা করি কি? আমি কোলে জড়াইয়া ধরতে চাই, আপনি ঠেলে ফালাইয়া দেন। চরিত্র কোথায় গিয়ে পুষছে? আমি কোলে জড়াইয়া ধরতে চাই আর আপনি আমাকে লাথি মারেন, এটি কি ইন্নাকা লা তাসিলুর রাহমা হইল? সেলাই রহিমি কাকে বলা হয়? সেলাই রহিমি কি জিনিস? যে আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে চায় তার সাথে আত্মীয়তা বন্ধনকে রক্ষা করার নাম সেলাই রহিমি না, বরং যে আত্মীয়তা বন্ধনকে কর্তন করতে চায় তাকে আপন বানাইয়া নেওয়ার নাম হলো সেলাই রহিমি। সেলমান কথা আঁকা মনে করি না, সেলাই রহিমিকে অক্ষুণ্ণ রাখে দরবিশেই মনে করি না, এটাকে এবাদতই মনে করি না, এটাকে ইসলামই মনে করি না। কোথায় গেছে ইসলাম? আমি অনেক সময় বলি, বুঝলেন হজরত, ইসলাম বুঝলাম না, কিছু ধর্ম বুঝছি, ধর্মের কিছু কৃষ্টি কালচার নিয়ম বুঝছি, কিন্তু ইসলামের বাস্তবিক রূপ বাস্তবতা না নিজে বুঝছি না বুঝাতে পারছি। তাহমিল কাল্লা, কালালা থেকে কাল্লা, তাহমিল শব্দ অর্থ কি? হামেল থেকে তাহমিল, বহন করা। অনত নিষদ, বিকলঙ্গ, কামাই করতে পারে না, দুর্বল অক্ষমকে আপনি বহন করেন। ও বিকলঙ্গ, ওর কোনো টেনশন নেই, আপনি তো বহন করছেন। ও কামাই করতে পারে না, আপনি তাকে চালাইতে আনছেন, ওর কোনো টেনশন নেই। অতাকসিবুল মাদুম, আদম থেকে মাদুম, দুমা ফুলে মোতাদি হতে পারে, কাসবুন শব্দ। অতাকসিবুল মাদুম আল মালা, অতাকসিবুল মাদুম আল মালা। আদম নিঃস্ব, আসে তো শ্বাস কিন্তু চক্ষু নাই, আসে তো পাও হাত নাই, আসে তো জিন্দা কিন্তু কামাই করার যোগ্যতা নাই, ও মনে হয় দুনিয়ার মধ্যে না থাকার মতো। এরকম ব্যক্তির জন্য অতাকসিবুল মাদুম আল মালা, আপনি নিজে কামাই করে তাদের কাছে দিয়া দেন, আপনি তাদের জন্য কামাই করেন। আর তাকরু দঈফা, আপনি মেহমান নামাজি করেন, আপনার দস্তাখান থেকে কেউ না খেয়ে উঠতে পারে না, আপনার হাসি মুখ দেখিয়ে আপনার তারিফ না করিয়া পারে না। মেহমান নামাজি শুধু খাওয়া না, তুমি হাজার পথ খাওয়াইছো, যাওয়ার সময় একটু বাঁকা দিয়া দিলা, কি হইলো? কিন্তু তোমার কাছে কিচ্ছু নাই, হাসি মুখে তাকে অভ্যর্থনা জানাইছো, মুসাহাবা করছো, ভালোবাসা করছো, রিদ্ধতা করছো, দেখা যায় না খাওয়াইলে সে ব্যক্তি অনেক বেশি খুশি হয়ে গেছে। অতাকরু দঈফা তুইনু আলা নওয়াইবিল হক, অতুইনু আলা নওয়াইবিল হক। বারবার যেই ব্যক্তি আপনার কাছে আসে হক প্রাপ্তির জন্য আপনি তাকেই দিয়া দেন, বুঝেন নাই কত সুন্দর শব্দ। বারবার বিপদে পড়ছে, গতকাল কাছে হাত ভাঙছে, আমার কিছু টাকা দেন, পরের দিন আসছে পাও ভাঙছে, আমার কিছু টাকা দেন, পরের দিন আসছে মেয়ের জন্য। এক ব্যক্তিকে বারবার দেওয়া খুবই কঠিন, এক ব্যক্তিকে বারবার দেওয়া কঠিন। আই তো কি বারবার টাকা দেবো নাকি? গতকালকে আসছে আজকেও দেবো, পরশু আসছে আজকেও দেবো, তরশু আসছে আজকেও দেবো, না। অতুইনু আলা নওয়াইবিল হক,
ওই ব্যক্তির যতবার প্রয়োজন হয় ততবার আপনি তাকে দেন, সাহায্য করেন। এর জন্য আল্লাহ পাক আপনাকে অপদস্থ অপমান করবেন না। বলতো এই পাঁচটা গুণ কি আপনার মধ্যে আমার মধ্যে আছে? মনে রাখতে হবে, নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য এই পাঁচটা গুণ জরুরি, লাজেম, লাজেম। এই পাঁচ গুণ যদি থাকে তুমি এমনি নেতা হয়ে যাবে। আল ইনসান আব্দুল এহসান, আল ইনসান আব্দুল এহসান। মানুষ তোমার কাছে আমার কাছে মাথা পাতে দোয়া নেওয়ার জন্য, পানি পড়ার নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, পানি পড়ার নেওয়ার জন্য এত শ্রদ্ধা সম্মান করে, কিন্তু তোমার আমার নেতৃত্ব মানে না কেন? কারণটা কি? সাধারণ মানুষ আল ইনসান আব্দুল এহসান। তোমাকে বুঝতে হবে, রাত্র 12টার সময় অ্যারেস্ট হয়ে গেছে, তখন আমার মতো ইমাম সাহেবকে ওই আসামি পায় নাই, ওই গাজা করকে পাইছে। ওর মেয়ের বিবাহর সময় যখন ও সমস্যায় পড়ছে, আমার মধ্যে পীরকে সে পায় নাই, ওই মদখোরকে পাইছে। আর যখন ঘর তুলতে পারে নাই, আমার মধ্যে দরবেশকে পায় নাই, ওই গুচ্ছা বদমাশকর পাশে পাইছে। এই জন্য দোয়ার জন্য আমাদের কাছে আসে, কিন্তু নেতৃত্ব মানার জন্য ওদের কাছে যায়। সমস্যা আছে, হাজারো দরবেশি করবো, হাজারো ইবাদত করবো, এতে কেউ নেতা মানবে না। যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস পাঁচ গুণ তোমার মধ্যে আমার মধ্যে না থাকবে, এটা লাজম নেতৃত্ব দেওয়ার জন্য। তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই, মাসালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমার মেয়ের বিবাহ তো সিঙ্গাপুর থেকে মার্কেট করছি, কিন্তু পাশের বাড়ির মেয়েটা বিবাহ দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা করি নাই। আমার পোষাবারের জন্য হাজার কোটি টাকা খরচ করছি, কিন্তু পাশের বাড়ির মেয়ের বাচ্চাটাকে উঠায়া দেওয়ার সময় ওর পোষাবারকে পাঁচটা মানুষ খাওয়াবে সেই ব্যবস্থা করি নাই। আমার বাচ্চার তো শাড়ি কাপড়ের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ওই শীতের মধ্যে কাতরাইছে, একটা সোয়েটার ব্যবস্থা করি নাই। আমার তো বাড়িটা ছিল মরমার পাথরের, কিন্তু ওর ঘরের থেকে সারা রাত্র বৃষ্টি পড়ছে, কিন্তু একটা টিনের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি তো সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করছি, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র পেটের ব্যথায় কাঁদছে, কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করি নাই। মাসালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমি ওলাবা তোলাবাকে বলবো ইসলাম শেখেন, ইসলাম বুঝেন, শুধু পুরোহিতদের মতো কিছু মন্দিরে গিয়ে ইবাদত করার নাম ইসলাম না। খ্রিস্টানদের মতো রবিবার গিয়া ওই গির্জায় মাথা নত করার নাম ইসলাম না। ওই হিন্দুদের মতো পৈতা পরা এবং ওই হাতের মধ্যে রাখি বন্ধন করা ইসলাম না। কোড অফ ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান কে দিতে পারে? ইসলাম। ইসলাম, ইসলাম বুঝো নাই বাবা, সমস্যা ইসলাম বুঝো নাই। লিওজ হিরাহু আলা দিনই করলে আমার নবী সমস্ত নীতি আদর্শ বিজয় অর্জন করবে। আজকে কার নীতি বিজয় অর্জন করছে? মাংসুতুনের, কালমার্সে, আব্রাহাম লিঙ্কনের। আর তুমি নবীর মহাব্বত করতে আসো? ও জালেম, তুমি নবীকে মহাব্বত করো? হ্যাঁ, তুমি নবীর মহাব্বতে কি বুঝছো? নবীর মহাব্বতে কি বুঝছো তুমি? তুমি নবীকে ঘৃণা করতেছো? নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন তো, আমি নামাজ পড়ি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। মসজিদ থেকে বের হয়েছি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। আমি শুই কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন সবাই? আমি স্টেশনে ঢুকি কার নিয়ম অনুযায়ী? বের হই কার নিয়ম অনুযায়ী? খাই কার নিয়ম অনুযায়ী? উঠি কার নিয়ম অনুযায়ী? সব জায়গায়। কারণ কি? আমি মনে করি এই সমস্ত জায়গায় নবী নিয়ম দিতে যোগ্যতা রাখে, বিধায় সে যে নিয়ম দিছে সেই অনুযায়ী আমি চলতেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট করে চলে কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন? জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ,
তখনই তুমি কি বলবা যে প্রসাবখানায় কিভাবে ঢুকবো, কিভাবে বের হবো, এই নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কিভাবে চলবে, এই নিয়ম দেওয়ার মতো জ্ঞান আমার নবীর নেই। আসতে বলেন নাউজুবিল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন, অথচ নবীর মোহাব্বতে এসকে চুমা দেয় শুধু, পাগল হয়ে গেছে নবীর এসক। এরা কি মনে করে সুন্নাত শুধু টুপির মধ্যে, সুন্নাত দাড়ির মধ্যে, সুন্নাত শুধু লম্বা জামার মধ্যে, সুন্নাত দস্তরখানের মধ্যে, সুন্নাত খানা খাওয়ার মধ্যে, সুন্নাত শুধু মসজিদে ঢোকার মধ্যে, মসজিদকে বের হওয়ার মধ্যে। তাই ম্যাজিস্ট্রেট করে সুন্নাত কোথায়, জজ করে সুন্নাত কোথায়, হাই করে সুন্নাত কোথায়, সুপ্রিম করে সুন্নাত কোথায়, ওই সংসদের সুন্নাত কোথায়? ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছে দেখছেন? ইসলামকে কোথায় নিয়ে ঠেকাইছি আমরা? ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছি? ইসলামের সুন্নাত মনে করি শুধু টুপির মধ্যে, দাড়ির মধ্যে, আর খানার দস্তখানের মধ্যে। কিন্তু সংসদের মধ্যে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে আপনার আমার ধারণাই চলে আসছে এর মধ্যে কোনো সুন্নাতি নেই, সুন্নাতি নেই। ও হরে মুসলমান, কি বলবো বলেন? চিন্তাও করি না, বরং চিন্তা তো দূরের কথা, কেউ যদি চিন্তা করে তাকে আমি মনে করি মুসলমানই না। এ হুজুরে আমার কোথার থেকে আসছে? এরা হলো বৌদ্ধ ধর্ম পালন করে, হিন্দু ধর্ম পালন করে, এরা হলো শিখ ধর্ম পালন করে। বিশ্বাস হয় না? দেখেন, নবী আলাইহিস সালাম ধর্মীয় প্রধান, গুরু নানক সেও ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ সেও ধর্মীয় প্রধান, চারজন ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, গুরু নানক ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ ধর্মীয় প্রধান, আমার নবীও ধর্মীয় প্রধান। পার্থক্যটা কি? পার্থক্যটা কি আমাকে বলেন? গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। শ্রীকৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। বৌদ্ধদেব ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের, আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। আমাকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ শুধু ধর্ম নিয়ে চিন্তা করছে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে নাই। কালমার্স মাউসুতুন শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, ধর্ম নিয়ে চিন্তা করে নাই। কালমার্স মাউসুতুন আব্রাহাম লিঙ্কন শুধু রাষ্ট্র নিয়ে, ধর্মবাদ, ধর্ম কিচ্ছু না। গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ শুধু ধর্ম নিয়ে, রাষ্ট্রবাদ। একজনের শুধু রাষ্ট্র ধর্মবাদ, একজনের ধর্ম রাষ্ট্রবাদ। কিন্তু আমার তোমার আমার নবী তিনি ধর্ম নিয়েও চিন্তা করছেন, রাষ্ট্র নিয়েও চিন্তা করছেন। কিন্তু যারা শুধু বৌদ্ধদেবের উম্মত হবা, গুরু নানকের উম্মত হবা, উম্মত মানে অনুসারী, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবা, রাষ্ট্র চিন্তার দরকার নেই। যারা কালমার্স মাসুদুর উম্মত হবা, তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবা, ধর্ম নিয়ে চিন্তার দরকার নাই। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হবা, তাদেরকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। ইসলাম বুঝো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, মানুষের প্রশ্ন করছে হযরত কেন আসছেন, দেখি রুমের মধ্যে যে কিতাব পড়া মশালা দেয় বাজারে বেচা বিক্রি, আমি দেখার জন্য আসছি সেই মশালা অনুযায়ী বাজারে বেচা বিক্রি চলে কি চলে না। আমি তোমাদেরকে বলতে চাই, ওলামাদেরকে বলতে চাই, কিতাবের মধ্যে যা পড়াইছেন একদিনও দেখছেন সেই বাজার অনুযায়ী, সেই অনুযায়ী বাজার চলে কি চলে না? ম্যাজিস্ট্রেট কোর্ট চলে কি চলে না? জজ কোর্ট চলে কি চলে না? হাইকোর্ট চলে কি চলে না? সুপ্রিম কোর্ট চলে কি চলে না? সংসদ চলে কি চলে না? দেখছেন একদিনও? পড়ান কেন, দরকারটা কি এত পড়ানো? ইসলাম বুঝো, দিন কি জিনিস বুঝতে হবে তোমার, তুমি দিন বুঝোই নাই, তুমি ধর্ম বুঝছো কিন্তু দিন বুঝো নাই। ইসলাম, দিন, শরীয়ত কত সুন্দর জিনিস। আমি তো বলছি শুধু মানুষের জন্য, আসলে ইসলাম শুধু মানুষের জন্যই নয়, গোটা মাখলুকাতের জন্য। ইসলাম গোটা
গোটা মাখলুকাতের জন্য রহমত, গোটা মাখলুকাতের জন্য রহমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কূলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে, একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। ওরে গাধা, ইসলাম বুঝাতে পারলাম না, ইসলাম বুঝো নাই, আমার নবী কি বলছে, খবরদার ভোতা ছুরি দিয়ে কোনো জানোয়ার জবে করো না, ও কষ্ট পাবে, ইসলাম তো জানোয়ারের জন্য রহমত। আমার নবী আলাইহিস সালাম কি বলছেন, খবরদার বোঝা টানা শেষ, নেমে পড়ো, জানোয়ারকে রেহাল বানায়ও না, মেম্বার বানায়ও না, ও কষ্ট পাবে। নবী আলাইহিস সালাতু ওয়া মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে দেখলেন এক মহিলাকে বিলাই খামসি দিতে আসে, বিলাই বিড়াল আছে না, শুধু নখ দিয়ে খামসাইতে, ঘটনা কি ভাই জিব্রাইল, এই মহিলা কি এরকম বিড়াল খামসাইতেছে কেন? বলে এই মহিলাই বিড়ালকে কষ্ট দিস, জানোয়ারকে কষ্ট দেয় ইসলাম মানে না, ইসলাম জানোয়ারের জন্য রহমত, গাছের জন্য রহমত। আল্লাহ নবী কি বলছেন, কি বলছেন, যে প্রয়োজনহীন একটা জেতার ডাল ভাঙ্গিও না, ইসলাম সব জাতির জন্য রহমত, সব মানুষের জন্য রহমত, গোটা মাখলুকাতের জন্য রহমত, কিন্তু ইসলাম বুঝাতে পারি নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মানুষ ধর্ম কি ইসলাম। আজকে ইসলামকে বিকৃত করিয়া ফেলাইস, কিছু মানুষ ইসলামের বহির্ভূত, পীর পূজা করে, কবর পূজা করে, এইটা পূজা করে, সেইটা পূজা করে, মুসলমান মুসলমানকে গালি দেয়, মুসলমান মুসলমানকে তিরস্কার করে, মুসলমান মানুষকে ঘৃণা করে, এর নাম ইসলাম না। বড় মহাব্বা শিখো, ভালোবাসা শিখো, দিন অনুযায়ী চলো, আপনার কবরে কি সুয়াল হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নামাজের মাসালা কই, রোজার প্রশ্ন কই, হজের কথা নাই, তেলাওয়াতের কথাও এখানে আসে নাই, মান রব্বুকা ইমানের মাসালা, অমা দিন উকা নীতি ও আদর্শের মাসালা, অমান নাবী উকা ইমান এবং দিন কার্যকারী করার মাসালা। যদি আমার নবীকে বাদ দিয়া দিন পালন করে, এই দিনের কোনো দাম নাই, দিন পালন করতে হবে আমার নবীর অনুসার অনুযায়ী, আমার নবী যেইভাবে বলছে, যেইভাবে চলার জন্য বলছে, যেইভাবে চলতে বলছে, এইভাবে যদি চলতে পারো, চালাইতে পারো, তাহলে যখনই প্রস্তাবে মান রব্বুকা অমা দিন উকা, সাথে সাথে মোমেন জবাব দিয়া দিবে, নবী আলাইহিসসালাম রওজার সাথে সূরা খুঁজে যাবে, রাস্তা হইয়া যাবে, বলবে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি, যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী চলবে, তখন সে বলবে ওই ব্যক্তির জন্যই তো জীবনে কত সাধনা করছে, এই ব্যক্তির সুন্নাত পালন করতে স্ত্রী চলিয়া গেছে, বন্ধু বেজার হইয়া গেছে, ব্যবসা চলিয়া গেছে, আমার গর্দান কাটাইয়া দিছি, কিন্তু ওনার প্রেমে পড়ি আমি দিন ছাড়ি নাই, ইসলাম আমি ছাড়ি নাই, সুন্নাত ছাড়ি নাই, ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমনি আমার মাওলানা ডাক দিয়ে বলবে সাদাকা আব্দি, আমার বন্দা সত্য কথা বলছে, ওয়া আফুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা মানে বন্দা বন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেমাদের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাক করিয়া দে, কেয়ামতের ময়দান আল্লাহের মোমেন বান্দা মান্দি উঠবে, কিসের কেয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোন তার হুশ থাকবে না, ইয়ামা লা ইউখজিল্লাহুন নাবী ওয়াল্লাযিনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে গেল মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলা রে তোমাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছি, তোমাকে পাওয়ার পাওয়ার জন্য শীতের মধ্যে কষ্ট করিয়া কত সেজদা দিছি, তোমাকে পাওয়ার জন্য হজে গিয়া কত কষ্ট করছি, তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করিয়া রোজা রাখছি, এখনই কি তুমি আমাদের সাথে দেখা করবা না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে
ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারে। যখন আমার মাওলা ফাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার মধ্যে দিয়ে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সেজদায় পড়িয়া যাবে, এক সেজদায় 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। মানে জান্নাতের মধ্যে যত নাজ নেমাত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেমাত হলো আমার মাওলার দিদার। আল্লাহ আমার মাওলার দিদার সবচেয়ে বড় নেমাত। নবী আলাইহিসসালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহ লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতেছে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পুরার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। বাবারে যদি কিছু দেখতে চাও, যুবকরা যদি কিছু দেখতে চাও, আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। যদি কিছু দেখার জন্য তুমি ত্যাগ করো, আমার মাওলাকে দেখার জন্য ত্যাগ করো রে বাবা। যদি কোনো দিন সৌন্দর্য দেখতে চাও, আমার মাওলার সৌন্দর্য দেখার জন্য অপেক্ষায় থাকো রে বাবা। খবরদার খবরদার, হারাম দেখিও না, হারামের চক্ষু মাওলাকে কোনোদিন দেখতে পারবে না। আল্লাহ তুমি তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু যখন বলে মান হাজার রজুল, ওই ব্যক্তিকে নাফরমান দেখবে, আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, আমার নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের মিল নাই, নীতির সাথে কোনো মিল নাই, ওর দলের সাথে আমার নবীর দলের কোনো মিল নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই, তখন নাফরমান চিন্তা করবে কি জবাব দেবো, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ঠিক হবে কোনটা অঠিক হবে। নাফরমান কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদেরি, হা হা লাদেরি, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাজা বাদুগুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি দুই পার দিয়া চাপ মার। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাজারের হাঁটি আর এক পাজারে লাগাইয়া ফেলাইবে। এ সাপ ধরাইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে এত জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চড়ে নাফরমানের হাড্ডি গুটি কটমট কটমট করে ভাঙতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজাবুল কবরে হক কোন, কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই রে বাবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়ত। সাথীরা জিজ্ঞাসা, হযরত কবর দেখলে আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বলেন, আখেরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতেও তার সাথে ভালোই ব্যবহার হবে। আর খোদা না খাস্তা কবর যদি খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। বাবারে তুমি কি বোখারি সবই রওয়ায়াত দেখো নাই, নবী আলাইহিসসালাম দুই কবরের নিকটে গেছেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে আজাব চলতে আছে, একজনের প্রস্রাব থেকে হেফাজত করতো না, আরেকজনের সুগুল খুরি করিয়া বেড়াইতো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কত কবরের আজাব দেখছে। আমি একবার খুলনা সফরে গেলাম, তখন এক ব্যক্তি তার ছেলেকে আমার সাথে দেখা করাবার জন্য নিয়ে আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, শুনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বললাম, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ কবরের দিকে তাকাইছি, তাকাবার সাথে সাথে দেখি কবরের মধ্যে আগুন।
ক্রিস্টেলের চেহারা বিবর্ষ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি রে বাবা, কেয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, আল্লাহ তুই মাফ করিয়া দাও, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায় বা উত্তপ্ত হইয়া যায়। তুমি কি দেখো নাই কয়েক মাস আগে সূর্যের গরমে কোয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, আবার উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না, ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে না এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবু তাফসিরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সুরুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলেও মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব হারাইয়া যাবে, নেতারা সব লাপাত্তা হইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মাদ কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, তারপরে একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহর হাবিবের দোয়া কবুল করি। আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এই পানির জাহান্নামকে সিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলবেন, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল, তাকে জবাব দেওয়া হবে, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নিমখারাম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলা ফলে চোখের মধ্যে পানি আসে, আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মার জুকনি আইনাইন তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাইবে। আইনাইয়া আল্লাহ তাবকিয়ান আলা জানবি,
আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি সানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি আফসুস, ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ, আবার চুপ কাট, ও আফসুস ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনার চক্ষু, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি, ও আফসুস আমার চক্ষু তুই আমার কুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না, অথচ আমার সামনে আমার চোখের পাওয়ার দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার কান দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার কোমর ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরে চড়িয়া আসলাম কিন্তু কোনো খবর কোনো কিছু হিসাব নিকাশ মিলাইতে পার না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে শোনো, নবী আলাইহিসসালাম ফরমান, দুই কাতরা দুই ফোঁটা আল্লাহপাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না, ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়া শরীরের থেকে যেই রক্তের ফোঁটা বের হইয়া পড়ে ওই রক্তের ফোঁটাকে আল্লাহপাক জাহান্নামের আগুনে স্পর্শ করাবেন না, আর ওই চোখের পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা বের হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাকে জাহান্নামের আগুনে দিবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা, চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাফ চাও, কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া উঠছে রে মন, কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে মাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আনে মোলা মাদ হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনে না বলে তাল গেলে ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির শাকির বার কাজ কাজ বন্ধ রে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এত কষ্ট করে এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই রে মালিক,
আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারা দাও, আর তোমরা দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক গবাদেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক গবাদেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার যুবক গবাদেকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বন্ধুকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদু নাই, আল্লাহ কত সাথীরা আমাদের সাথে ছিল তাদেরকে আজকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে, সবাই কবর আজাবকে মাফ করে দাও। আল্লাহ জমিনের মধ্যে হাটাদারের জমিনের মধ্যে কত তোমার অলিরা শুয়ে রয়েছে মালিক, সবার খবরকে জান্নাতের বাগিচা বানায়। আল্লাহ আমাদের হাটাদারের হযরতকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ তুমি তাকে নিয়ে হায়াত দারাজ করো, আল্লাহ তার সমস্ত অসুস্থ দূর করে দাও, আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদের নেক হায়াত তুমি দারাজ করে রে মাওলানা, আমাদের অসুস্থতে পরিপূর্ণ শেফায়ে কামেল আজলা নসীব করো। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন, আরহামনা মাহুম আমি মুসলমান, ভয় পাওয়ার কোন টেনশন নেই। যখনই মেয়ে শুনছে যে মুসলমান, তার সমস্ত টেনশন দূর হয়ে গেছে, কারণ একজন মুসলমান জিন্দা থাকাকালীন অবস্থায় কোনো অবস্থাতে মুসলিম মেয়ের বা যে কোনো মেয়ের ইজ্জত আবরুর হানি হতে পারে না। মুসলিম বুঝেন? আসলে মুসলিম বুঝি নাই, সমস্যা এখানে। ইসলাম বুঝিও না, বুঝাতেও পারি না। নবী আলাইহিসসালাম কি বললেন? এই গোটা এরিয়ার মধ্যে লুণ্ঠিত হবে না, লুণ্ঠিত হবে না, তার মানে গোটা এরিয়ার সমস্ত মানুষ তারা দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ দরিদ্র থাকবে না, সব ধনী হয়ে যাবে, সব ধনী। আমার পকেটে পয়সা থাকে, অন্যজনের পকেটে যদি তাকাবো কেন? যদি পয়সা না থাকে তখন তাকাবো। ইসলাম এমন এক অর্থনীতি সাবমিট করছে, সেই অর্থনীতি অনুযায়ী যদি চালানো হয় তাহলে দেশের মধ্যে কোনো মানুষ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। বিশ্বাস হয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মাত্র কত সন? তিনি 1300 সনে 1300 হিজরিতে খেলাফতের মাসনাদে বসতেন, 23 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মাত্র 10 বছর 6 মাস 5 দিন খেলাফতের আসীন অধিষ্ঠ ছিলেন, মাত্র 10 বছর 6 মাস 5 দিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মদিনার অলিতে গলিতে জাকাত নিয়ে মুসলমান হাঁটছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এমন কোনো গরিব পাওয়া যায় নাই, সব ধনী হয়ে গেছে, সব ধনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, তিনি তো রেশমি রুমাল দিয়া নাক মুছতেছিলেন, আর বলছেন আবু হুরায়রা তুই না একদিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মাঝে শুয়েছিলি,
ভূতে পেয়েছে এই ভেবে মানুষ তোর উপর পাড়াইছে, আজকে রেশমের রুমাল দিয়া নাক মুছতেছ। আসলে ইসলামী অর্থনীতি সম্পর্কে আমরা কেউ বুঝি না, বোঝানোর চেষ্টা করি না। কমিউনিজমের অর্থনীতি কি? সমস্ত মাল এবং সম্পদের মালিক রাষ্ট্র। আপনার ডেমোক্রেসি পুঁজিবাদের নিয়ম, যে যত পারো অর্থ কামাও, এখানে রাষ্ট্রের কোনো অধিকার নেই। কিন্তু ইসলামের নিয়ম, কামাই কো বা তুমি, তার মধ্যে গরিবের কিছু অংশ থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিন্তা করতে পারছেন? দেখেন, রাশিয়ার অর্থনীতির থিওরি হলো সমস্ত অর্থের মালিক হবে রাষ্ট্র, রাষ্ট্র তোমাকে বণ্টন করবে। কামাই করব আমি, মালিক হবে রাষ্ট্র। এই কামাই কেউ করে? এই এক অর্থনীতির থিওরির উপরে যেই রাশিয়া ছিল পরাশক্তি, সে হয়ে গেছে খয়রাশি শক্তি। আবার পুঁজিবাদী নিয়ম কি? যে যত বড় অর্থ কামাও, যার কাছে অর্থ ক্ষমতা তার কাছে, যদি প্রয়োজন হয় গরিবের রক্ত সিরিঞ্জ দিয়ে তুলে বিক্রি করেও ধনী হও। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। যেমন আজকে আপনি ব্যাংকে যাবেন 1 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক কাকে টাকা দিবে? যার কাছে আগে 1 লক্ষ টাকা আছে তাকে ব্যাংক 1 লক্ষ টাকা দিবে, যার কাছে নাই ব্যাংক তাকে। তা ব্যাংক ধনী কাকে বানাইলো? ধনীকে ধনী বানাইছে। আবার মাঝে মাঝে শুনেন না লোন মাপ, সুদ মাপ, তাহলে কি হলো? যে ধনী তাকে 4 বার ধনী বানাইলো। আগে থেকে 1 লক্ষ টাকা আছে, 1 বোনাস, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দিছে, 2 বোনাস, তার ঋণ মৌকুফ হয়েছে, 3 বোনাস, তার সুদ মৌকুফ হয়েছে, 4 বোনাস। আর গরিবের পেটের মধ্যে 5টা লাত্থি, কয় লাত্থি? আগে থেকে 1 লক্ষ টাকা ছিল না 1 লাত্থি, ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেয় নাই 2 লাত্থি, তার ঋণ মাফ হয় নাই 3 লাত্থি, তার সুদ মাফ হয় নাই 4 লাত্থি। আর যেই বড় লোকের টাকা মৌকুফ করা হয়েছে, যদি ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে রাখা হইতো, আমি এই দেশের নাগরিক হিসেবে তার একটা অংশই আমার ছিল, কিন্তু বড়লোককে মাফ করার কারণে সেই অংশীর থেকে আমাকে মাহরুম করা হয়েছে, কাজে 1 লাত্থি 5 লাত্থি। তাই পুঁজিবাদী অর্থনীতি গরিবকে 5টা লাত্থি দেয় আর ধনীকে 4 বার ধনী বানায়। ইসলাম কি বলে? ইসলাম কি জিনিস? সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের দেশের গরিবগুলি ইসলাম বুঝতেই চায় না, ইসলাম বুঝতে চায় না। সমস্যা এখানে, আমি ইসলাম কি জিনিস, ইসলাম তোমাকে কোথায় নিয়ে যেতে চায়, এই যে গরিব বুঝতেই চায় না। অথচ ইসলাম কি বলে দেখেন, তুমি 100 টাকা কামাই করছো, কলা করছি তো, তোমার তো চক্ষু আল্লাহ পাক দান করছে, তোমার হাত দান করছে, পাও দান করছে, মেধা দান করছে, কিন্তু আল্লাহ পাক তো কাউকে অন্ধ বানায় দিছে, কাউকে বোবা বানায় দিছে, কাউকে বিকলঙ্গ বানায় দিছে, কাউকে এতিম বানাইছে, কাউকে মিসকিন বানাইছে, কাউকে বিধবা বানাইছে, খাবে কি? কামাই করার যোগ্যতা নাই, লেকিন পেটের তো ক্ষুধা আছে। কামাই করার যোগ্যতা নাই কিন্তু বস্ত্রের তো তার প্রয়োজন আছে। কামাই করার তো যোগ্যতা নাই কিন্তু চিকিৎসা তো জরুরত আছে, টাকা পাবে কোথায়? টাকা কই? আল্লাহ পাক কি বললেন, বড়লোক টাকা তুই কামাই কর, কিন্তু আমার আমার বিকলঙ্গ, আমার আমার বোভা, আমার অন্ধ, আমার বিধবা, আমার মিসকিন, আমার এতিমের জন্য আমি তোর টাকার মধ্যে 2.5% টাকা রেখে দিস। এই টাকার মালিক তুই না, এই টাকার মালিক ওই গরিব, এই টাকার মালিককে ইসলামী অর্থনীতি দেখছেন, টাকা কামাই করবো আমি, কিন্তু সেখানে 2.5% টাকার মালিক হুবাহু গরিব, অন্য কেউ না। যদি আজকে 2.5% টাকা গরিবদের মধ্যে সুষম বণ্টন করা হইতো, আগামী 10 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে 1 জন গরিবও পাওয়া যেত না। বিশ্বাস হয় না? শোনো, বর্তমানে ব্যাংকের মধ্যে যেই টাকা আছে, সেই টাকা যদি জাকাত আসে তাহলে 50 থেকে 60 হাজার কোটি টাকা জাকাত আসে। বর্তমানে যেই টাকা আছে 50-60 হাজার, ধরো 50 কোটি টাকা, তাই 5 বছরে 5 50, 2.5 লক্ষ কোটি টাকা, 10 বছরে 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি, বুঝো?
এই 5 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে সুস করে গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করা হইতো, গরিবদের জন্য ব্যয় করা হইতো, আমাকে বলে তো আগামী 10 বছর পরে একজন গরিব বাংলাদেশে পাওয়া যাইতো? বুঝো নাই, টাকা গরিবদের, ইন্ডাস্ট্রিজ গরিবদের, মালিক গরিব, কর্মচারী গরিব, আমার খেতে আমি কাজ করি সেখানে হরতাল ডাকবো কেন? আমার গাড়ি আমি চালাই সেখানে বন্ধ করবো কেন? কিয়াকুব কথা কর, সাহেল সাহেল কথা কর, এটা থিম বুঝানো কত সহজ। মালিক আমি, ইন্ডাস্ট্রির মালিককে আমি, কর্মচারী এ লাভও আমার লসও আমার, তা আমার ইন্ডাস্ট্রি আমি বন্ধ করবো কেন? এখন হরতাল আমি ডাকবো কেন? যদি আজকে গরিবদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলায় যদি আজকে ইন্ডাস্ট্রিজ করতে পারতাম, আমাকে বলো তো আগামী 10 বছর পরে বাংলাদেশে কি একজন গরিবও থাকতো? কিন্তু ইসলাম বোঝাতে পারি নাই। তুমি আমি মনে করছি ইসলাম শুধু টুপির মধ্যে, তুমি আমি মনে করছি ইসলাম শুধু দাড়ির মধ্যে, তোমার আমার থিওরি ইসলাম শুধু জামার মধ্যে। আজকে গরিবদের পেটের জন্য ইসলামের কোনো খেদমত আছে আমি জানি না, একজন রুগীর জন্য ইসলামের কোনো খেদমত আছে আমার মনেই নাই, আমার জানাই নাই। অথচ নবী আলী সালাতাম যখন ওহির দাওয়াত নিয়ে আসছেন, ওহির খবর নিয়ে আসছেন আম্মা জান খাদিজ কুবরা রাদি আল্লাহ তানাহার কাছে, তিনি কি বললেন? মা ইউখজিক আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকুনুদ দাঈফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না, বিজ্জিতি করবেন না। বলে কেন? 5টা গুণ আপনার মধ্যে আছে। কয়টা গুণ? আপনি বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি তেলাওয়াত করেন। কি গুণ? কি গুণ? সব সামাজিক গুণ। খুব ভালো মতো বুঝবা তোলাবা, বুখারির মধ্যে জীবনবার রওয়ায়াত পড়ছি আমরা, জীবনবার পড়তেছি, পড়াইতেছি, তাহকিক তো করি, কিন্তু দেখো তো এই চরিত্র, এই আদর্শ, এই নীতি, এই গুণ আমার মধ্যে আছে কি নাই দেখো তো, দেখো। আসলে হাদিস পড়ি পড়াই, কোরআন পড়ি পড়াই, কিন্তু কোরআনের বাস্তব নমুনা আমি আসি কি নাই এই চিন্তা ওলামায়ে কেরামের মধ্যে নাই, তোলাবাদের মধ্যে নাই। সমস্যা এখানে কাল্লা ওয়াল্লাহ মা ইউগজিক আল্লাহ আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা রাহমা, আপনি সেলাই রহিমিকে অক্ষুণ্ণ রাখেন, যে আপনার সাথে আত্মীয়তা খণ্ডন করতে চায়, কাটতে চায়, সম্পর্ক বিচ্ছেদ করতে চায়, আপনি তার সাথে সম্পর্ককে স্থাপন করেন। আর আমরা করি কি? আমি কোলে জড়াইয়া ধরতে চাই, আপনি ঠেলে ফলাইয়া দেন। চরিত্র কোথায় গিয়ে পুষছে? আমি কোলে জড়াইয়া ধরতে চাই আর আপনি আমাকে লাথি মারেন, এটি কি ইন্নাকা লা তাসিলুর রাহমা হইল? সেলাই রহিমি কাকে বলা হয়? সেলাই রহিমি কি জিনিস? যে আত্মীয়তা বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে চায় তার সাথে আত্মীয়তা বন্ধনকে রক্ষা করার নাম সেলাই রহিমি না, বরং যে আত্মীয়তা বন্ধনকে কর্তন করতে চায় তাকে আপন বানাইয়া নেওয়ার নাম হলো সেলাই রহিমি। সালমান কথা আঁকা ওয়াফ আম্মা জালামাকা ওয়াহাস ইলামান আসাইলাই, একে দরবিশেই মনে করি না, সেলাই রহিমিকে অক্ষুণ্ণ রাখে একে দরবিশেই মনে করি না, এটাকে এবাদতই মনে করি না, এটা কি ইসলামই মনে করি না? কোথায় গেছে ইসলাম? আমি অনেক সময় বলি, বুঝলেন হজরত, ইসলাম বুঝলাম না, কিছু ধর্ম বুঝছি, ধর্মের কিছু কৃষ্টি কালচার নিয়ম বুঝছি, কিন্তু ইসলামের বাস্তিক রূপ বাস্তবতা না নিজে বুঝছি না বুঝাতে পারছি। তাহমিল কাল্লা, কালালা থেকে কাল্লা, তাহমিল শব্দ অর্থ কি? হামিল থেকে তাহমিল, বহন করা, অনত নিষদ, বিকলঙ্গ, কামাই করতে পারে না, দুর্বল অক্ষমকে আপনি বহন করেন, ও বিকলঙ্গ, ওর কোনো টেনশন নেই, আপনি তো বহন করছেন, ও কামাই করতে পারে না, আপনি তাকে
চালাইতে আসছেন, ওর কোনো টেনশন নেই। অতাকসিবুল মাদুম, আদম থেকে মাদুম, দু মাফুলে মুতাদি হতে পারে, কাসবুন শব্দ। অতাকসিবুল মাদুম আল মালা, অতাকসিবুল মাদুম আল মালা। আদম নিঃস্ব, আসে তো শ্বাস কিন্তু চক্ষু নাই, আসে তো পাও হাত নাই, আসে তো জিন্দা কিন্তু কামাই করার যোগ্যতা নাই, ও মনে হয় দুনিয়ার মধ্যে না থাকার মতো। এরকম ব্যক্তির জন্য তাকসিবুল মাদুম আল মালা, আপনি নিজে কামাই করে তাদের কাছে দিয়া দেন, আপনি তাদের জন্য কামাই করেন। আর তাকে দঈফা, আপনি মেহমান নামাজি করেন, আপনার দস্তাগান থেকে কেউ না খেয়ে উঠতে পারে না, আপনার হাসি মুখ দেখিয়ে আপনার তারিফ না করিয়া পারে না। মেহমান নামাজি শুধু খানা না, তুমি হাজার পথ খাওয়াইছো, যাওয়ার সময় একটু বাঁকা দিয়া দিলা, কি হইল? কিন্তু তোমার কাছে কিচ্ছু নাই, হাসি মুখে তাকে অভ্যর্থনা জানাইছো, মুসাহাবা করছো, ভালোবাসা করছো, আদরতা করছো, দেখা যায় না খাওয়াইলে সে ব্যক্তি অনেক বেশি খুশি হয়ে গেছে। আত্তাকরু দঈফা তুঈনু আলা নওয়াইবিল হক, অতঈনু আলা নওয়াইবিল হক। বারবার যেই ব্যক্তি আপনার কাছে আসে হক প্রাপ্তির জন্য আপনি তাকিয়ে দিয়া দেন, বুঝেন নাই কত সুন্দর শব্দ। বারবার বিপদে পড়ছে, গতকালের কাছে হাত ভাঙছে, আমার কিছু টাকা দেন, পরের দিন আসছে পাও ভাঙছে, আমার কিছু টাকা দেন, পরের দিন আসছে মেয়ের জন্য। এক ব্যক্তিকে বারবার দেওয়া খুবই কঠিন, এক ব্যক্তিকে বারবার দেওয়া কঠিন। আই তো কি বারবার টাকা দেবো নাকি, গতকালকে আসছে আজকেও দেবো, পরশু আসছে আজকেও দেবো, তরশু আসছে আজকেও দেবো না। অতঈনু আলা নওয়াইবিল হক, ওই ব্যক্তির যতবার প্রয়োজন হয় ততবার আপনি তাকে দেন, সাহায্য করেন। এর জন্য আল্লাহ পাক আপনাকে অপদস্থ অপমান করবেন না। বলতো এই পাঁচটা গুণ কি আপনার মধ্যে আমার মধ্যে আছে? মনে রাখতে হবে, নেতৃত্ব দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য এই পাঁচটা গুণ জরুরি, লাজেম লাজেম। এই পাঁচ গুণ যদি থাকে তুমি এমনি নেতা হয়ে যাবে। আল ইনসান আব্দুল এহসান, আল ইনসান আব্দুল এহসান। মানুষ তোমার কাছে আমার কাছে মাথা পাতে দোয়া নেওয়ার জন্য, পানি পরান নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, পানি পরান নেওয়ার জন্য এত শ্রদ্ধা সম্মান করে, কিন্তু তোমার আমার নেতৃত্ব মানে না কেন? কারণটা কি? সাধারণ মানুষ আল ইনসান আব্দুল এহসান, তোমাকে বুঝতে হবে। রাত্র ১২টার সময় অ্যারেস্ট হয়ে গেছে, তখন আমার মতো ইমাম সাহেবকে ওই আসামি পায় নাই, ওই গাজা করকে পাইছে। ওর মেয়ের বিবাহের সময় যখন ও সমস্যায় পড়ছে, আমার মতো পীরকে সে পায় নাই, ওই মদ খোরকে পাইছে। আর যখন ঘর তুলতে পারে নাই, আমার মতো দরবেশকে পায় নাই, ওই বুচ্চা বদমাস কর পাশে পাইছে। এই জন্য দোয়ার জন্য আমাদের কাছে আসে, কিন্তু নেতৃত্ব মানার জন্য ওদের কাছে যায়। সমস্যা আছে, হাজারো দরবেশি করব, হাজারো ইবাদত করব, এতে কেউ নেতা মানবে না। যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পাঁচ গুণ তোমার মধ্যে আমার মধ্যে না থাকবে, এটা লাজম নেতৃত্ব দেওয়ার জন্য। তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন? আমার মেয়ের বিবাহে তো সিঙ্গাপুর থেকে মার্কেট করছি, কিন্তু পাশের বাড়ির মেয়েটা বিবাহ দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা করি নাই, আমার পোষাবারের জন্য হাজার কোটি টাকা খরচ করছি, কিন্তু পাশের বাড়ির মেয়ের বাচ্চাটাকে উঠে দেওয়ার সময় ওর পোষাবারকে পাঁচটা মানুষ খাওয়াবে সেই ব্যবস্থা করি নাই। আমার বাচ্চার তো শাড়ি কাপড় কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ওই শীতের মধ্যে কাতরাইছে, একটা সোয়েটার ব্যবস্থা করি নাই। আমার তো বাড়িটা ছিল মরমার পাথরের, কিন্তু ওর ঘরের থেকে সারা রাত্র বৃষ্টি পড়ছে, কিন্তু একটা টিনের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি তো সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করছি, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র পেটের ব্যথায় কাঁদছে, কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করি নাই। মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন।
আমি ওলাবা তোলাবাকে বলবো ইসলাম শেখেন, ইসলাম বুঝেন, শুধু পুরোহিতদের মতো কিছু মন্দিরে গিয়ে ইবাদত করার নাম ইসলাম না। খ্রিস্টানদের মতো রবিবার গিয়া ওই গির্জায় মাথা নত করার নাম ইসলাম না। ওই হিন্দুদের মতো পৈতা পরা এবং ওই হাতের মধ্যে রাখি বন্ধন করা ইসলাম না। কোড অফ ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান কে দিতে পারে? ইসলাম। ইসলাম, ইসলাম বুঝো নাই বাবা, সমস্যা ইসলাম বুঝো নাই। লিওজ হিরাহু আলাদ দিন করলে আমার নবী সমস্ত নীতি আদর্শ বিজয় অর্জন করবে। আজকে কার নীতি বিজয় অর্জন করছে? মাওসুদুনের, কার্ল মার্ক্সের, আব্রাহাম লিঙ্কনের? আর তুমি নবীর মহাব্বত করতে আসো? ও জালেম, তুমি নবীকে মহাব্বত করো? হ্যাঁ, তুমি নবীর মহাব্বতে কি বুঝছো? নবীর মহাব্বতে কি বুঝছো তুমি? তুমি নবীকে ঘৃণা করতেছো? যারা বলে নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন তো, আমি নামাজ পড়ি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। মসজিদকে বের হয়েছি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। আমি শুই কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন সবাই? আমি স্টেশনে ঢুকি কার নিয়ম অনুযায়ী? বের হই কার নিয়ম অনুযায়ী? খাই কার নিয়ম অনুযায়ী? উঠি কার নিয়ম অনুযায়ী? সব জায়গায়। কারণ কি? আমি মনে করি এই সমস্ত জায়গায় নবী নিয়ম দিতে যোগ্যতা রাখে, বিধায় সে যে নিয়ম দিছে সেই অনুযায়ী আমি চলতেছি। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে চলে কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ? তখন তুমি কী বলবা যে প্রস্রাবখানায় কীভাবে ঢুকবো, কীভাবে বের হবো? এই নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কীভাবে চলবে, এই নিয়ম দেওয়ার মতো জ্ঞান আমার নবীর নেই। আসতে পারেন নাউজুবিল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন? অথচ নবীর মহাব্বত এসকে চুমা দেয় শুধু, পাগল হয়ে গেছে নবীর এসক। এরা কি মনে করে সুন্নাত শুধু টুপির মধ্যে, সুন্নাত দাড়ির মধ্যে, সুন্নাত শুধু লম্বা জামার মধ্যে, সুন্নাত দস্তুরখানের মধ্যে, সুন্নাত খানা খাওয়ার মধ্যে, সুন্নাত শুধু মসজিদে ঢোকার মধ্যে, মসজিদকে বের হওয়ার মধ্যে? তাই ম্যাজিস্ট্রেট কোর্টের সুন্নাত কোথায়? জজ কোর্টের সুন্নাত কোথায়? হাইকোর্টের সুন্নাত কোথায়? সুপ্রিম কোর্টের সুন্নাত কোথায়? ওই সংসদের সুন্নাত কোথায়? ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছে দেখছেন? ইসলামকে কোথায় নিয়ে ঠেকাইছি আমরা? ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছি? ইসলামের সুন্নাত মনে করে শুধু টুপির মধ্যে, দাড়ির মধ্যে আর খানার দস্তখানের মধ্যে, কিন্তু সংসদের মধ্যে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে? আপনার আমার ধারণাই চলে আসছে এর মধ্যে কোনো সুন্নাতি নেই, সুন্নাতি নেই। ও হরে মুসলমান, কি বলবো বলেন? চিন্তাও করি না, বরং চিন্তা তো দূরের কথা, কেউ যদি চিন্তা করে তাকে আমি মনে করি মুসলমানই না। এ হুজুরে আমার কোথার থেকে আসছে? এরা হলো বৌদ্ধ ধর্ম পালন করে, হিন্দু ধর্ম পালন করে, এরা হলো শিখ ধর্ম পালন করে, বিশ্বাস হয় না? দেখেন নবী আলাইহিসসালাম ধর্মীয় প্রধান, গুরু নানক সেও ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ সেও ধর্মীয় প্রধান, চারজন ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, গুরু নানক ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ ধর্মীয় প্রধান, আমার নবীও ধর্মীয় প্রধান, পার্থক্যটা কি? পার্থক্যটা কি আমাকে বলেন? গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। শ্রীকৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। বৌদ্ধদেব ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের, আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তোমাকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ শুধু ধর্ম নিয়ে চিন্তা করছে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে নাই। কার্ল মার্ক্স, মাওসুদুন শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, ধর্ম নিয়ে চিন্তা করে নাই। কার্ল মার্ক্স, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন শুধু রাষ্ট্র নিয়ে, ধর্মবাদ
ধর্ম কিচ্ছু না, গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ, শুধু ধর্ম নিয়া রাষ্ট্রবাদ, একজনে শুধু রাষ্ট্র ধর্মবাদ, একজনে ধর্ম রাষ্ট্রবাদ, কিন্তু আমার তোমার আমার নবী তিনি ধর্ম নিয়েও চিন্তা করছেন, রাষ্ট্র নিয়েও চিন্তা করছেন। কিন্তু যারা শুধু বৌদ্ধদেবের উম্মত হবা, গুরু নানকের উম্মত হবা, উম্মত মানে অনুসারী, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবা, রাষ্ট্র চিন্তার দরকার নেই। যারা কার্ল মার্কস মাসুদুল উম্মত হবা, তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবা, ধর্ম নিয়ে চিন্তার দরকার নাই। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হবা, তাদেরকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। ইসলাম বুঝো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাজারে গেলেন, মানুষের প্রশ্ন করছে হযরত কেন আসছেন, দেখি রুমের মধ্যে যে কিতাব পড়া মশালা দেই বাজারে বেচা বিক্রি, আমি দেখার জন্য আসছি সেই মশালা অনুযায়ী বাজারে বেচা বিক্রি চলে কি চলে না। আমি তোমাদেরকে বলতে চাই, ওলামাদেরকে বলতে চাই, কিতাবের মধ্যে যা পড়াইছেন একদিনও দেখছেন সেই বাজার অনুযায়ী, সেই অনুযায়ী বাজার চলে কি চলে না?